प्रिय पंचम श्रेणी शिक्षार्थी आज के तुम्हारे नतून अध्याय आलोचना करब आज के तुम्हारे सरि नतून अध्याय मैं नतून अंक नहीं आलोचना कर सजान अंक नहीं ख्याल करो सबाई चार नंग अंक बोलते जाहिदुल हासान बाजार थेके 40 केजी चाल 265 टाकार तेल और 588 टाकार मास किनलेन प्रति केजी चालेर मूल्य 38 टाका प्रति केजी माने 1 केजी तिनी दोकानदार के 3000 टाका दिलेन दोकानदार ताके कत टाका फेरत दिबेन एखन तुमि एकटा दोकाने गिएछो दोकाने जे की किनछो एटा आगे की करते होबे जोग करते होबे जे 500 टाकार चाल किनछि एत टाकार मास किनछि एत टाकार तेल किनछि मोट एत टाका खरच करछि तारपर दोकानदार के যা দিছো এখান থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে এখানে লেখা আছে জাহিদুল বাজার থেকে 40 কেজি চাল কিনছে আর 265 টাকার তেল কিনছে 528 টাকার মাছ কিনছে এখানে তেল কিনছে আর মাছ কিনছে টাকায় দেওয়া আছে কিন্তু চাল কিনছে এটা টাকায় দেওয়া নাই তাহলে চাল কিনছে কত টাকার এটা আমাদের আগে বের করতে হবে কোন হিসাবে বের করব আবার এখানে শর্ত দিয়ে দিছে যে প্রতি কেজি চালের মূল্য কয় টাকা 38 টাকা প্রতি কেজি চালের মূল্য 38 টাকা পরীক্ষা আসলে প্রতি কেজি চালের দাম কম বেশি হতে পারে কারণ 38 টাকা কেজি বর্তমানে চাল নেই 60 টাকা 70 টাকা তোমরা হয়তো অনেকে জানো না কারণ চাল কিনে তোমার বাবা মা এইজন ভাই এইজন তোমরা জানো না যে চাল কয় টাকা কেজি যাই হোক এখানে দেওয়া আছে 1 কেজি চালের দাম অর্থাৎ প্রতি কেজি চালের মূল্য কত টাকা দেওয়া আছে 38 টাকা প্রতি কেজি মানে 1 কেজি আমরা 1 কেজি ধরে হিসাব করব খেয়াল করো সবাই 1 কেজি চালের মূল্য 38 টাকা এখন প্রশ্ন হলো 1 কেজি চালের মূল্য কি মূল্য ক্রয় মূল্য 1 কেজি চাল তুমি ক্রয় করছো মূল্য এটা বিক্রয় মূল্য হতে পারে ক্রয় মূল্য হতে এটা আসলে বিক্রয় মূল্য আবার ক্রয় মূল্য দোকানদার বিক্রি করছে এইজন্য আর এটা বিক্রয় মূল্য আর আমি বা তুমি কিনা আনছো ক্রয় করছো এইজন্য আমাদের কাছে এটা ক্রয় মূল্য এইজন্য আমি এবারে লিখছি 1 কেজি চালের মূল্য 38 টাকা কত কেজি চাল কিনছো 40 কেজি অতএব 40 কেজি চালের মূল্য নিশ্চয়ই বেশি কারণ 1 কেজির দাম 38 টাকা 40 কেজির দাম অনেক বেশি এইজন্য আমরা কি করব 40 দিয়ে গুণ করব 38 গুণ 40 = 1520 টাকা কিভাবে আসলো তোমরা অন্য জায়গায় গুণ করে আনবে আর যারা গুণ পার এমনি খেয়াল করে যে শূন্য শূন্য দিয়েছি আমি কারণ শূন্যের গুণ আমি তোমাদের শিখাইছি শূন্যের গুণ সহজ শূন্যটা এখানে দিয়ে বাকি সংখ্যাগুলো গুণ করলে হয়ে যাবে যেমন এই শূন্য শূন্য 4 8 32 হাতে 3 3 4 12 আর 3 15 1520 টাকা পরীক্ষায় ঘুরে আসতে পারে জাহিদুল সাহেব বাজার থেকে 1520 টাকার চাল ক্রয় করলেন প্রতি কেজি চালের মূল্য 38 টাকা হলে তিনি মোট কত কেজি চাল ক্রয় করলেন তখন আমরা উল্টাই লিখতে হবে তারপর এবার খেয়াল করো আমরা যদি চালের মূল্য বের করছি চাল ক্রয় করলেন বা চাল কিনলেন 1520 টাকা আর তেল কিনলেন কত টাকা 265 টাকা মাছ কিনলেন কত টাকা দেওয়া আছে 588 টাকা বা 588 টাকা যে যেটাই বলো মোট খরচ এই যা যা কিনছো এটি আমরা আগে কী করবো যোগ করব মোট খরচ 373 টাকা এটি যোগ করেছি 373 টাকা এইবার খেয়াল করো সবাই আলাদা স্টেপ এটা একটু গ্যাপ রাখবে এখানে ফাঁক রাখবে দোকানদারকে দিলেন 3000 টাকা কে দিল জাহিদুল এটা তোমরাও দিতে পারো কারণ তোমরা সবাই বাজারে যাই সবাই দোকানে যাই তো দোকানদারকে দিলেন 3000 টাকা মোট খরচ 2373 টাকা এই খরচটারে এখানে এনেছি তাহলে দোকানদারকে দিলেন 3000 দোকানদার এই টাকাটা রাখবে বাকি টাকাটা আমাকে ফিরাই দিবে তো ফেরত দিবেন সংক্ষেপে লিখছি কে ফেরত দিবেন দোকানদার ফেরত দিবেন যদি তোমাদের খাতায় জায়গা থাকে লিখবে ফেরত দিবেন এটা বিয়োগ করেছি 3 আছে 10 হইতে 7 হাতে 1 1 আর এই সাথে 8 8 আছে 10 হইতে 2 হাতে 1 1 আর এই 3 4 4 আছে 10 হইতে 6 হাতে 1 আর এই 2 3 3 লেগেছে উত্তর 687 টাকা উত্তর 687
87 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ফেরত দিবেন 627 টাকা, উত্তর 627 টাকা। আমি কত বলেছিলাম? 87। 87 হতেও পারে নাকি? এখানে 87 হতেও পারে যোগ করে। আমার হয়েছে কত? 627 টাকা, উত্তর 627 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি কি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছো আমার কথাগুলো এবং অঙ্কগুলো দেখেছো। প্রয়োজনে আরও ভিডিও দেখবে বারবার। তারপর এইটাই তোমাদের বাড়ির কাজ, এটাই তোমাদের বাড়ির কাজ। কয় তারিখ? 1 তারিখ দিয়ে এটা তোমরা বাড়ির কাজ লিখে রাখবে। আর 1 থেকে 20 তারিখের মধ্যে, গত মাসের 20 তারিখ অর্থাৎ চলতি মাসের ওই 20 তারিখ পর্যন্ত যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, তোমরা কিন্তু এখনও অনেকে জমা দেও নাই। যারা জমা দেও নাই তারা স্কুলে এসে অতি তাড়াতাড়ি আমার কাছে এসে জমা দিয়ে যাবে। যে তোমরা বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং এই অঙ্কগুলো বারবার খাতায় করো। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।